নেই পড়াশুনোর বালাই নেই শুধু ফন্দি ফিকিরি খোঁজা আহা মন্ত্রী হওয়া সোজা মন্ত্রী হলেই বাবা বলতে ছেলেকে মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ তোর কাজ শুধু ধরা জনদর ওদির সাজ এবার এই আপনারা বসুন না একটু ঠিক বসে পড়ো ঠিক আছে ছেড়ে দাও ওদের যা করছে করতে দাও আমি জানো একটু তো উৎসাহ দেখাবি কি বল গাইছিলাম ভুলিয়ে দিবি শালা তোমার কি গাইছিলাম মন্ত্রী হওয়া সোজা সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা পড়াশুনোর বালাই নেই শুধু ভন্ডি ফিকিরে সোজা আহা মন্ত্রী হওয়া সোজা মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ এবার বাচ্চা ভয় পাচ্ছে এবার বাচ্চা ভয় পাচ্ছে ভাবছে বাবা এ তো কঠিন কাজ এটা কি পারবো করতে বাবা আহ্বান দিচ্ছে ওরে ওরে এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো দরকার হলে প্রাইভেট টিউটর এক্স মন্ত্রী রাখবো এবার বাবা বলছে চুরি কর না কর না চুরি কর না অগুন্তি এটা তো স্বতঃসিদ্ধ হয়ে গেছে আমরাও মেনে নিয়েছি সূর্য আলো দেয় সমুদ্র ঢেউ দেয় ওনারা চুরি করে আমরা মেনে নিয়েছি এটা গণতান্ত্রিক বোঝাপড়া আর কি দুদিকেই গণতন্ত্র ওদিকে চুরি করার গণতন্ত্র আর এদিকে দাঁত কেলিয়ে সহ্য করার গণতন্ত্র মহান গণতন্ত্র জিন্দাবাদ চুরি কর না কর না চুরি কর না অগুন্তি পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী কি আর হবে বড় জোর বসবে কামিশন আমাদের দেশে ঘন ঘন কামিশন বসে আমার বাবার আমল থেকে দেখছি বাবা বলতেন হ্যাঁ দেখ কমিশন বসে এবার ওই বোঝা আবার কিছুই হয় নাই হওয়ার মধ্যে যেটা হলো বাবা মারা গেলেন এবার দেখবেন আমরাও একদিন মারা যাব মনুষ্য সমাজ লুপ্ত হয়ে যাবে কিন্তু তখনও দেখবেন কমিশন ঠিক বেঁচে আছে কি আর হবে বড় জোর বসবে কমিশন সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন তো বাচ্চা ভয় পাচ্ছে বাবা অভয় দিচ্ছে ওরে গালাগালি একটু না খাবি তাতে কি আর হবে নচিকেতা চাল লাইনের